ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার সমিতির সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, আমি সবাই নাম উল্লেখ করে সময় দীর্ঘায়িত করতে চাই না, কারণ সীমান্ত গগনকে তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য তার ফ্যামিলির পক্ষ থেকেও তাগাদা আছে। এখন তার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন সীমান্ত গগনের ছেলে। বাবার জন্য প্রেস ক্লাব ছিল সেকেন্ড হোম। তিনি প্রেস ক্লাবের প্রতি ডেডিকেটেড ছিলেন তার লাইফ টাইম। আমরা প্রায় শুক্রবারে আমাদের ফ্যামিলি টাইম স্পেন্ড করতাম প্রেস ক্লাবে। তিনি প্রেস ক্লাবকে ভালোবাসতেন, প্রেস ক্লাবের মানুষজনকে ভালোবাসতেন। তো দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে ছিলেন। লাস্ট মনে হয় ম্যানেজিং কমিটির ইলেকশনের জন্য যে পরিমাণ এক্সাইটমেন্ট নিয়ে কাজ করেছে আমি মনে হয় দেখি নাই আমাকে ওইরকম অবস্থায় আগে। তো বলতে চাই যে আমার বাবা সত্যি মানে ভালো মানুষ ছিলেন। তো তার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটাই বলতে চাই। ধন্যবাদ। তার চ্যানেলের মাধ্যমে বলিষ্ঠ কণ্ঠশীল হিসাবে গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন সীমান্ত গগন। সীমান্ত গগনের আজকের বিসমিল্লাহ রহমানুর রহিম, উপস্থিত জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সীমান্ত গগনের বন্ধু বান্ধব যারা এখানে সবাইকে আজকে জানাজা শরীর হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে বলার এই মুহূর্তে বলার কিছু থাকে না, যদিও আমাদেরকে কিছু বলার জন্য বলা হয়েছে। সীমান্ত গগনকে খুব তাড়াতাড়ি পাঠাতে হবে, ওর রাস্তা অনেক দূর। যাই হোক, সীমান্ত গগন এনডিপি পরিবারের একজন সদস্য ছিলেন এবং আজকে আমরা একজন আমার এনডিপির পরিবারের একজন সদস্যকে হারিয়েছি এবং আপনারাও আপনাদের বন্ধুত্ব হারিয়েছেন। উনি আর ফেরত আসবেন না, তারপরেও বলতে হয় সীমান্ত গগন এনডিপিতে সবসময় থাকবেন, আমাদের মাঝেই থাকবেন। আর ওরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি অনুরোধ করব আপনারা ওনাকে মাফ করে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ। গতকাল যখন রুহুল আমিন গাজী ভাইয়ের স্মরণ সভায় আমরা ছিলাম, তখন এই সংবাদটা আসে, আমরা স্তম্ভিত হয়ে গেছি। এত অকাল মৃত্যু এটা মেনে নেওয়া যায় না কোনোভাবে। এত একজন কর্তব্যনিষ্ঠ, অমায়িক, বন্ধুবৎসল, বন্ধুবৎসল, দায়িত্বশীল একজন তরুণ সাংবাদিককে আমরা হারিয়েছি, তার মৃত্যুর বয়সও হয়নি। সুতরাং আমাদের মধ্যে তার স্মৃতি জাগরুক থাকবে, আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা এত শোকস্তব্ধ যে ভাষা আমরা হারিয়ে ফেলছি। আপনারা সবাই এসছেন, জানাজায় শরিক হয়েছেন, আমাদের জাতীয় প্রেস ক্লাবের তরফে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই। আসলে আমরা প্রার্থনা করি মহান আল্লাহ যেন তাকে চিরশান্তি দান করে। তাই করতে হবে জানাজার নিয়ম অনুযায়ী। জানাজা শেষে প্রথমে